আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডাক্তার ফাইজুল হক। আমি হোমিও, ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যার সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত একজন চিকিৎসক। তো বন্ধুরা, আজকে টপিকস নিয়ে কথা বলি। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেক্স এডুকেশন কেন আমাদের প্রয়োজন। সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নামটা শুনলে কিন্তু কেমন একটা, মানে আমরা সংকুচিত হয়ে যাই, একটু লজ্জা লাগে। মা বাবারা দেখা যায় যে তার সন্তানকে যে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, তারা তো নিজেরাই এটা নিতে চাচ্ছেন না বা নিতে পারে না। আমাদের সামাজিক অবস্থাগুলো এরকম যে আমরা এই কথাগুলোর সাথে অভ্যস্ত না। আমি দীর্ঘদিন থেকে কথা বলছি সেক্স এডুকেশন নিয়ে। প্রায় বাংলাদেশে বলা যায় যে প্রথম যারা একদম খোলামেলা কথা বলে, প্রথম সারির প্রথম দিকের আমি কথা বলা শুরু করছি প্রায় ছয় বছর, সাড়ে পাঁচ থেকে ছয় বছর আগে থেকে, যখন এত ইউটিউব চ্যানেলও ছিল না, এত ওপেন কেউ কথাও বলতো না। যাই হোক, আজকে আমার এই ভিডিওটি সবার জন্য, অভিভাবক না শুধুমাত্র, আপনারা যারা দেখছেন, হ্যাঁ আপনার জন্য। কেন আমাদের সেক্স এডুকেশন বা যৌন শিক্ষাটা দরকার? আমার অভিজ্ঞতায় বলি, আমি যেহেতু চিকিৎসক, অনেক প্যাশেন্ট দেখি, আমার কাছে অনেক প্যাশেন্ট আসে, তো তাদের অভিজ্ঞতা, তাদের থেকে আমি আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। জাস্ট একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, এক প্যাশেন্টের গল্প। 15 বছরের মতো বয়স অনুমান। তো প্যাশেন্ট এসে বলল যে, ডাক্তার সাহেব, আমি তো অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কোনোভাবে আমার একটা সমস্যা আছে, ভালো হচ্ছে না, অনেক ডাক্তারের কাছে গিয়েছি, অনেক পয়সা খরচ করেছি। তো আমি বললাম যে আসলে কী সমস্যা আপনার? বললো যে স্বপ্নদোষ হচ্ছে। ঠিক আছে, স্বপ্নদোষ হচ্ছে, কতবার হচ্ছে মাসে? বললো যে মাসে 4 থেকে 5 বার আমার স্বপ্নদোষ হয়, এবং আমি খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি, কারো কাছে বলতেও পারি না, আমি গোপনে গোপনে, মা বাবাকেও জানানো যাচ্ছে না, এটা লজ্জার বিষয়, আমি গোপনে গোপনে ডাক্তারদের কাছে যাচ্ছি, তারা অনেকেই বলছে এটা সমস্যা, স্বপ্নদোষ হলে অনেক বড় সমস্যা হবে, স্বাস্থ্য ভেঙে যাবে, চোখ গর্তের মধ্যে ঢুকে যাবে। তা আমি ওষুধ খাচ্ছি কিন্তু আমার তো কমছে না। যাই হোক, এই কথাটা শোনার পরে তাকে যখন বললাম যে একটা পুরুষের স্বাভাবিক নিয়মে যখন সে বয়প্রাপ্ত হয়, তার বীর্যের উৎপাদন হতে থাকে, এটা একটা স্বাভাবিক বিষয়, মাসে 8 থেকে 10 বারও যদি হয়, এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নাই, শরীর দুর্বল লাগলে পুষ্টিকর খাবার খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। যদি এর চেয়ে বেশি হয় তখন কিছু মেডিসিন আছে, মেডিসিন খেলে আস্তে আস্তে এটা কন্ট্রোলে থাকে। তো যাই হোক, আমি ছেলেটাকে কী করলাম, বুঝিয়ে বললাম যে আমাদের এই যে গ্যাপটা, তার যে জ্ঞানের অভাবটা ছিল, যে স্বপ্নদোষ নিয়ে তার যে অজানা বিষয়টা ছিল, যা সে কারো কাছ থেকে পায়নি, যা এই শিক্ষাটা তার, মানে আমাদের এটাও একটা সেক্স এডুকেশনের পার্ট, সেক্স এডুকেশনের মধ্যের, এই যৌন শিক্ষার মধ্যের একটা অংশ, যে না স্বপ্নদোষ এটাও একটা এই জ্ঞান, যে স্বপ্নদোষটা আসলে কোনো প্রবলেম না, এর জন্য কোনো ওষুধই লাগে না, এটা কোনো সমস্যাই না, এটা কোনো রোগ না, স্বাভাবিক নিয়মে এটা হবে, বিয়ের পর আবার ঠিক হয়ে যাবে। যদিও স্বপ্নদোষ নিয়ে আমরা আলাদা ভিডিও দেবো ইনশাল্লাহ। যখন বুঝিয়ে বললাম তখন কিন্তু ছেলেটা আশ্বস্ত হলো, এবং সে কোনো মেডিসিন ছাড়াই পরামর্শে মোটামুটি সে ভালো আছে। হ্যাঁ, স্বপ্নদোষ হচ্ছে, কিন্তু মানসিক যে প্রেশারটা তার ছিল, চাপ ছিল, আমি মনে হয় বিশাল বড় রোগে আক্রান্ত, এই চাপটা কিন্তু তার মধ্যে আর নাই। ঠিক আছে, আবার ধরেন ইয়ংদের যেগুলো হয়, এই সেক্স এডুকেশনের জন্য যে যে সমস্যাগুলো হয়, আর একটা হচ্ছে ধরেন যে প্রস্রাবের সাথে ফ্লুইড বের হওয়া, তো এটার জন্য দেখা যায় বলে যে আমার ধাতু ক্ষয় রোগ হচ্ছে, সে ওষুধ খাচ্ছে, খাচ্ছে, অনেক রোগী আমি পেয়েছি, অনেক ওষুধ খেয়েছে, তেমন রেজাল্ট না পেয়ে চলে আসছে আমাদের কাছে। তা আমি যখন বুঝিয়ে বললাম যে দেখেন, এটা তো স্বাভাবিক, এটা এক ধরনের ফ্লুইড বের হয়, এটা কোনো বীর্য না, এক ধরনের ফ্লুইড, এটা কোনো সমস্যা না, ওষুধ না খেলেও কোনো সমস্যা না, এইভাবে থাকুক না, অসুবিধে কী, এটা যেহেতু কোনো রোগ না। আমাদের যেমন মুখে লালা তৈরি হয়, আমরা কোনো কিছু খাবার দেখলে, যেমন আপনি যদি তেঁতুল দেখেন, মুখে অটোমেটিক লালা চলে আসবে না, এরকম উত্তেজক অনেক চিন্তাভাবনায় ওইখান থেকে ফ্লুইড বের হয়, এটা একটা ন্যাচারাল প্রসেস, স্বাভাবিক প্রসেস, এটার জন্য তেমন কোনো ওষুধের দরকার নেই। হ্যাঁ, যদি এমন হয় পবিত্রতার বিষয় আছে, নামাজে যাচ্ছেন আপনি, পবিত্রতার বিষয় আপনি অনেক বেশি পরিমাণ হচ্ছে, তখন কিন্তু আমরা মেডিসিনের চিন্তাভাবনা করি। এরকম ছোটোখাটো অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আমাদেরকে ভাবায়, আমাদেরকে কষ্ট দেয়, এবং ইয়ংদেরকে বেশি কষ্ট দেয়। কারণ কি? কারণ আমাদের সিলেবাসের মধ্যে আসলে এগুলো এত ওপেন দেওয়া হয় নাই।
আমরা যে কথা বলছি প্রথম দিকে, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলছে, অনেকে বলছে উনি এত খোলামেলা কেন কথা বলে, এ কারণে কথা বলি যে আসলে যেগুলো রোগ না, কোনো প্রবলেম না, কোনো সমস্যা না, এইগুলো নিয়ে আমরা যখন অতিরিক্ত চিন্তা করি তখন এই টেনশনের কারণে কিন্তু আমরা অসুস্থ হই। আমরা বিভিন্ন জনের কাছে যাই, আমরা বিভিন্ন ওষুধ খাই, আসলে দেখা যায় দিন শেষে কিছুই হয় না, মধ্য থেকে পয়সা নষ্ট হয় আর ওষুধের সাইড এফেক্টগুলো হতে থাকে। ধরেন আপনার জ্বর নাই, আপনি কি প্যারাসিটামল বা নাপা খাবেন? আপনি তো খাবেন না। এরকম যদি আপনার কোনো রোগ না থাকে তাহলে ওই সমস্যার জন্য কেন ওষুধ খাবেন? তাহলে আপনার জানতে হবে আগে যে আমার সত্যি সত্যি কোনটা সমস্যা, কোনটা সমস্যা না। এটাই হচ্ছে এই সেক্স রিলেটেড যে বিষয়গুলো আছে, জানতে হবে যে আমার কোনটা ন্যাচারাল, কোনটা প্রবলেম না, কোনটার জন্য ডাক্তারের কাছে যাব, কোনটার জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নাই, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। এটার জন্যই আমাদের এই চ্যানেল, আমাদের সাথে আপনি থাকবেন, আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। সেক্স রিলেটেড কেন, শরীরের অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায় আমরা ছোট ছোট ভিডিও দেব, যেন আপনি এই বিষয়টা কি করতে পারেন, অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন এবং আশ্বস্ত থাকতে পারেন, নিজেকে রুগী না ভেবে সুস্থ ভাবতে পারেন। অনেক ভালোবাসা বন্ধুরা যারা আমাদের সাথে আছেন, একটা কথা বলি, আমার আগের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আমি এখন উদ্ধার করতে পারিনি, তাই এই চ্যানেলটা একদম নতুন শুরু করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন, এই তথ্যগুলো অনেক মানুষের জানা দরকার, আমাদের ভিডিওগুলো অনেক মানুষের দেখা দরকার। আমরা ভিডিও দেই এ কারণে যে যাতে মানুষ সচেতন হয়, এই জন্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন, পাশে থাকবেন। অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ।